ওকে তো আমরা চলে আসলাম আমাদের পার্টস অফ স্পিস পার্ট নাইনে তো আমরা অলরেডি অ্যাডজিটিভ আমরা মোটামুটি শেষ করেছি তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাডভার্ব নিয়ে আমাদের অ্যাডজিটিভ শেষ তো আমরা চলে আসলাম অ্যাডভার্ভে তো অ্যাডভার্ভটা আলোচনা করার আগে কিন্তু অবশ্যই আমাদের নাউন এবং হচ্ছে আমাদের অ্যাডজিটিভ এই দুইটা পর্ব কিন্তু অবশ্যই ভালোভাবে দেখতে হবে কারণ ওই দুইটা যদি আমরা খুব ভালোভাবে যদি না বুঝি তাহলে আমরা অ্যাডভার্ভের কিন্তু কিছুই বুঝতে পারবো না তাহলে এখন অ্যাডভার্বটা আমাদের সাধারণত কোথায় এবং কিভাবে বসে এই জিনিসটা আমরা একটু দেখি তো সবাইকে আমাদের টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভার্ব কারণ আমরা জানি যে আমাদের সর্বপ্রথম নাউনটাকে আইডেন্টিফাই করতে হবে কেন কারণ নাউনের আগে আমাদের কি বসে অ্যাডজিডিভ আর অ্যাডজিডিভের আগে আমাদের কিন্তু কি বসে অ্যাডভার্ভ সো অ্যাডভার্বে যাওয়ার আগে আমাদের পার্ট এক থেকে আট পর্যন্ত মানে আমরা টোটালটা কিন্তু আলোচনা করেছি নাউন আর হচ্ছে অ্যাডজিডিপ নিয়ে আমরা চেষ্টা করেছি খুঁটিনাটি যে জিনিসগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আর কি সেগুলো সবার সামনে তুলে ধরার জন্য জানি না কতটুকু উপকার বা কতটুকু আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আপনাদের ফিডব্যাক বা আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা সেই জিনিসগুলো বুঝতে পারব তো আপনাদের কারোর যদি কোনো সমস্যা থাকে বা না থাকে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বা কারোর সাথে শেয়ার করলে তারও উপকার হইতে পারে নিশ্চয়ই শেয়ার করবেন এবং উপকার করবেন আসলে মেধাটা কারোর সাথে শেয়ার করলে কোনো ক্ষতি কিন্তু হয় না এখানে আসলে অমিকা করে আসলে কিন্তু কোনো লাভ নেই কারণ এটার উপকার আপনিও পাবেন সবাই পাবে আপনি যেমন জেনে উপকৃত হচ্ছেন আরও দশজন যদি আপনার মাধ্যমে উপকৃত হয় তার একটা অবশ্যই আশীর্বাদ বলেন ভালো কাজের পণ্য বলেন সেটা আপনি অবশ্যই কিন্তু এই ফলভোগটা পাবেন তো আশা করি যদি ভিডিওগুলো ভালো থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের যদি কোনো কিছু এডিট করার দরকার হয় বা কি করলে ভালো হয় বা আপনাদের যদি কোনো সাজেশন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক আমি শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয় পার্টস অফ পিসের অ্যাডভার্ব আমরা ইতিমধ্যেই আমাদের দুটো ইম্পর্ট্যান্ট টপিক্স কিন্তু আমরা শেষ করেছি অ্যাডজিডিভ আর হচ্ছে আমাদের নাউন নাউনটা আমরা আগে করেছি এই কারণে কারণ নাউনের আগে আমাদের কি বসে অ্যাডজিডিভ আর অ্যাডজিডিপের আগে আমরা কিন্তু কি ইউজ করে থাকি অ্যাডভার্ভটাকে আমরা ইউজ করে থাকি তাহলে আমরা শুরু করব আমাদের আজকে আলোচ্য বিষয় অ্যাডভার্ব এটা দিয়ে হচ্ছে আমরা শুরু করি তাহলে আমরা প্রথমেই অ্যাডভার্বের প্লেসমেন্টটা আমরা একটু লিখবো যে সম্ভবত আমাদের একটা কোয়েশেন আসতে পারে যে অ্যাডভার্ভটাকে আমরা সাধারণত কোথায় এবং কি কীভাবে আমরা ইউজ করে থাকি তো অ্যাডভার্ব সাধারণত দুটো জায়গায় ইউজ করা হয় সেটা হচ্ছে কোথায় যেমন আমি লিখবো অ্যাডজিডিপের অ্যাডজিডিপের পূর্বে এবং ভারবের পরে ভার বসে অ্যাডজিডিভের পূর্বে এবং ভারবের পরে ভারবের পরে আমাদের কি বসে ভার বসে তাহলে অ্যাডভার আমরা সাধারণত দুটো জায়গায় ইউজ করলাম একটা হচ্ছে কোথায় অ্যাডজিডিভের আগে আর হচ্ছে আমাদের কোথায় ভারবের পরে এই দুটো জায়গাতে আমরা সাধারণত কাকিজ করতেছি অ্যাডভার ইউজ করছি তো আমরা জানি যে অ্যাডভার সাধারণত দুটো জায়গায় বসে একটা হচ্ছে কোথায় অ্যাডজিডিবের আগে এবং হচ্ছে আমাদের কোথায় ভারবেের পরে যেমন আমরা যদি লিখি যে এক্সট্রিমলি এক্সট্রিমলি এখানে আমরা ডিরেক্ট সেন্টেন্সটা লিখে ফেলি লার্জ অ্যামাউন্ট অফ মানি এক্সট্রিমলি লার্জ অ্যামাউন্ট অফ মানি এর সাথে আমি কি লিখলাম ইজ রিকোয়ার্ড ইজ তার সাথে আমি এখানে কি দিলাম রিকোয়ার্ড তো আমি এখানে যেটা লিখলাম যে এক্সট্রিমলি লার্জ অ্যামাউন্ট অফ মানি ইজ রিকোয়ার্ড তো আমরা যদি একটু খেয়াল করি ইজ রিকোয়ার্ডটা হচ্ছে আমাদের এখানকার ভার মানিটা হচ্ছে আমাদের এখানকার কি নাউন নাউনের পূর্বে অ্যাডজিডিভ বসে তাহলে অ্যামাউন্ট অফটা হচ্ছে আমাদের কিন্তু এখানকার অ্যাডজিডিভ লার্জটা কিন্তু আমাদের এখানকার অ্যাডজিডিভ আর অ্যাডজিডিভ পূর্বে কিন্তু আমাদের কি আসবে অ্যাডভার আসবে এই যে আমি এখানে কি বসিয়ে দিলাম অ্যাডভার্ভটা বসিয়ে দিলাম কারণ আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজিডিভ বসে আর অ্যাডজিডিভের পূর্বে কি বসে অ্যাডভার বসে আর আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে একটা নাউনের পূর্বে আমরা কি করতে পারি আমরা তিনটা পর্যন্ত অ্যাডজিডিভ কি করতে পারবো ইউজ করতে পারবো তাহলে আমাদের এখানে যে বিষয়টা থাকলো যে নাউনের পূর্বে অ্যাডজিডিপ আর পূর্বে আমরা কি দিলাম অ্যাডভার্ব দিলাম তাহলে অ্যাডভার্ভ বসতেছে কোথায় অ্যাডজিডিপের আগে আর আরেকটা সেন্টেন্সে যদি আমরা লিখি ভার্বের পরে যেমন আমি যদি লিখি হি স্পিক্স এরপর আমি ডিরেক্ট লিখে দিচ্ছি ফ্লুয়েন্টলি হি স্পিক্স তার সাথে আমি এখানে কি লিখছি ফ্লুয়েন্টলি তাহলে স্পিক্সটা কিন্তু আমাদের এখানকার হচ্ছে ভার্ব তাহলে ভার্বের পরে আমাদের মূলত কি বসে অ্যাডভার্ভ কিন্তু বসে তো আমরা দেখলাম যে ভার্বের পরে কিন্তু আমরা আলটিমেটলি কি ইউজ করেছি অ্যাডভার্ভটাকে ইউজ করেছি তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে আমরা সাধারণত অ্যাডজিডিবির পূর্বে এবং ভার্বের পরে আমরা মূলত কাকে ইউজ করতেছি অ্যাডভার্ভটাকে আমরা ইউজ করতেছি তো আমাদের এই অ্যাডভার্ভটা আমাদের প্লেসমেন্ট এই দুটো জায়গাতেই সাধারণত হয়ে থাকে কিছু এক্সেপশনও আছে সেগুলো আমরা অন্য নিয়মে দেখব তাহলে অ্যাডভার্ভ মূলত কয়টা জায়গায় বসে দুটো জায়গায় বসে একটা হচ্ছে অ্যাডজিটিভের আগে আর একটা হচ্ছে কোথায় ভারবের কোথায় পরে হচ্ছে আমাদের বসে তো আমি এই যে দুটো উদাহরণ দিলাম এই দুটো উদাহরণের মাধ্যমেই আমাদের বিষয়টা কিন্তু খুব স্পষ্ট হয়ে গেল যে আমরা অ্যাডভার্বটাকে যদি ইউজ করতে চাই তাহলে মূলত দুটো জায়গায় ইউজ করব একটা হচ্ছে কোথায় অ্যাডজিটিভের আগে আর হচ্ছে কোথায় ভারবের পরে তো আমরা মূলত অ্যাডভার্বের যে বেসিক যে জিনিসটা আমরা মূলত এখানে আমরা শেষ করছি যে আমাদের পার্টস অফিস পার্ট পার্ট নাইন হচ্ছে আমাদের এতটুকু পর্যন্তই যে আমরা মূলত অ্যাডভার্ভটাকে কোথায় কোথায় ইউজ করে থাকি দুটো সেন্টেন্সের মাধ্যমে আমরা দেখেছি যে অ্যাডজিডিভের পূর্বে এবং কি ভার্ভের পরে বসে তো নেক্সট পার্ট আমাদের টেন আমাদের শুরু হবে তো সেখানে আমরা অ্যাডভার্বের বাকি গুরুত্বপূর্ণ নিয়মগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকবেন টেকনিক এডুকেশনের সমস্ত ভিডিওগুলো